আসসালামু আলাইকুম ভিভার্স সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অবশেষে সানি লিওন বাংলাদেশে এসে উপস্থিত হয়েছেন তিনি যে বাংলাদেশে এসে উপস্থিত হয়েছেন তার ফেসবুক ভেরিফাইড পেজের মাধ্যমে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এত নিষেধাজ্ঞার পরেও তিনি কেন বাংলাদেশে আসলেন আর তথ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে গতকালকে জানিয়েছিলেন যে এই সানি লিওন বাংলাদেশে আসতে পারবে না তার যে বিশ্বাস এটা বাতিল করা হয়েছে কিন্তু তারপরেও তিনি কেন আসলেন দর্শক সম্প্রতি ভারতের কয়েকজন অভিনয় শিল্পী বাংলাদেশে আসার কথা হচ্ছে অভিনয় কাজকর্মের জন্য এবং সেখানে দশ বারো জন প্রায় তার মধ্যে সানি লিওনের নাম গোপন করা হয়েছিল বলা হয়েছিল যে মার্কিন এক নাগরিক পরবর্তীতে করে তদন্ত করে দেখে যে উনি হচ্ছে সানি লিওন এখন পরবর্তীতে যখন এটা জানতে পারে বাংলাদেশের মন্ত্রী পরবর্তীতে তার ভিসা বাতিল করা হয় কিন্তু বাতিল করার পরেও তিনি অবাক মানে আশ্চর্য সবাইকে একটা সারপ্রাইজ দিয়ে ঢাকায় এসে উপস্থিত হয়েছেন এবং তিনি সেটা তার ফেসবুক ভেরিফাইড পেজে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি উৎফুল্ল মানে বাংলাদেশে আসার পর তিনি একদম উৎফুল্ল হয়ে গেছেন সেটাও জানিয়ে দিলেন এমন প্রশ্ন হচ্ছে যে ছানিলিয়ন মূলত বাংলাদেশে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা প্রদান করা হয় আর নিষেধাজ্ঞা প্রদান করা হয় যুব সমাজের ভয়াবহ ক্ষতির কথা অবলোকন করে কারণ আপনারা হয়তো বা জানেন এই সানিলিয়ন অশ্লীল সিনেমা নির্মাণ করেন আর অশ্লীলতার জন্য সারা পৃথিবী ব্যাপী তিনি বিখ্যাত এখন বাংলাদেশে একটি ইসলামিক কান্ট্রি এবং ইসলামের ধর্মীয় রীতিনীতি পালন করা হয় এখন এখানে অশ্লীলতাকে প্রাধান্য দেওয়া হয় না অশ্লীলতা আমাদের দেশে একদম নিষেধ শুধুমাত্র আপনার হালাল বৈধ স্ত্রীর সাথে আপনি যৌন চাহিদা করতে পারবেন তাছাড়া অবৈধভাবে বিবাহ ছাড়া আপনি এখানে অবৈধ কাজকর্ম করতে পারবেন না কিন্তু এই সানিলিয়ন বাংলাদেশে আসার পর আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে আমাদের দেশে যে যুব সমাজ রয়েছে বা তরুণ তরুণী রয়েছে তাদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে বলে আমার কাছে মনে হচ্ছে কারণ তিনি আসার পর এই যে উত্তি বয়সের মেয়েরা আছে এরা নানা ধরনের সমালোচনা শুরু করে যে তাকে নিয়ে বিভিন্ন হাসাহাসি ইয়ের কি মস্কারি মানে যারা চিনে না তাকে তারাও এসে হাজির হয় মানে জানতে পারতেছে ছোটো ছোটো যারা তারা এখনো চিনে না তারা এসে মানে জানতেছে লিওন সানি লিওনকে কী করে পরবর্তীতে নেটে যাবে নেটে গিয়ে সার্চ করবে বিভিন্ন অশ্লীল সিনেমা দেখবে আমাদের যুব সমাজ থেকে তরুণ সমাজ সকলেই ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে এই ক্ষতির কারণে হয়তোবা আমাদের দেশের মানে কৃষ্টি কালচারের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে আমাদের সমাজের ক্ষেত্রে কিন্তু এই যে সানি লিওন এই সানি লিওনকে বাংলাদেশে আসতে দেওয়া ঠিক নয় বাংলাদেশে আসতে দেওয়া একদম নিষেধাজ্ঞাই তার জন্য পেটা। কিন্তু তারপরেও তিনি নিষেধাজ্ঞা ঠেলে বাংলাদেশে এর আগেও কয়েকবার তিনি বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন কিন্তু প্রত্যেকবারেই তাকে একদম মানে দেশ থেকে আন্দোলন করা হয়েছিল তিনি যেন আসতে না পারে ইসলামিক দলগুলো আন্দোলন করেছিল বিভিন্নভাবে তাদের নেগেটিভ মানে তাকে একদম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আসার জন্য কিন্তু বাংলাদেশে আসার প্রতি একটা আগ্রহ কেন নাকি বাংলাদেশ বাঙালিদের স্বাদ নেওয়া তার একটু রকম টেস্ট বা এনজয় ফিল করেন নাকি দর্শক হয়তো বা আপনারা হয়তো নেগেটিভ ভাবে নেবেন কিন্তু আসলে কথাটা বলতে গেলে এরকম যে তিনি বাংলাদেশে কেন আসবেন আর বাংলাদেশে মানুষের প্রতি তার এত চাহিদা কেন লিওনের জন্ম হয়েছে কানাডাতে এবং তিনি তার ফ্যামিলি হচ্ছে ইন্ডিয়ার এখন ইন্ডিয়ার অনেকেই অস্বীকার করে যে সানিলিয়ন ইন্ডিয়ান নয় তিনি কানাডিয়ান কিন্তু তার পরিবার পরিজন সবাই তো হচ্ছে ইন্ডিয়ান কিন্তু যেহেতু জন্মসূত্রে তিনি কানাডাতেই জন্মগ্রহণ করেছেন দর্শক এখান থেকেও শিক্ষা গ্রহণের ব্যাপার রয়েছে কারণ আপনি যদি মহৎ কর্ম করেন তাহলে আপনাকে পরিচয় দিতে সবাই গর্ববোধ করবে উৎফুল্ল হবে স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনাকে নিয়ে অনেক মজা করবে বা আপনার পরিচয় দিতে পেরে নিজেকে সাকসেসফুল একজন ব্যক্তি মনে হবে কিন্তু যদি আপনি অবৈধ কর্ম করেন তাহলে আপনাকে পরিচয় দিতে মানুষ ঘৃণা করবে মানুষ পরিচয় দিবে না আপনাকে ছুঁড়ে ফেলে দেবে এখন তাকে বাংলাদেশে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিন্তু নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে তিনি এসে পড়েছেন তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়ার নিষেধাজ্ঞার অর্থ হলো তাকে অপমান করা কিন্তু সেই অপমানের তোয়াক্কা না করেও তিনি চলে এলেন তার মানে তার মানসম্মান নেই আত্মমর্যাদা বোধ নেই তার নিজের যে একটা মানে সম্মানবোধ সেই সম্মানবোধটা তার কাছে নেই দর্শক আপনারা হয়তো এখন এই যে ছানিলিয়ন বাংলাদেশে এসেছেন আমাদের দেশের যুব সমাজ থেকে শুরু করে তরুণ সমাজ খারাপ হয়ে যাবে এবং এই ছানিলিয়নকে যখন ধীরে ধীরে চিনতে শিখবে তার কর্মকাণ্ড জানবে দর্শক এদেশেও হয়তো বা তার যে নেগেটিভ আচরণ বা খারাপ আচরণ খারাপ আচরণ প্রভাবিত হতে পারে যেমন সঙ্গ দোষে লোহাবাসে আমার ভালো বন্ধুর সাথে যদি আমি চলে ফিরে বেড়াই তাহলে আমি ভালো হতে পারবো যদি খারাপ বন্ধুর সাথে আমি চলাফেরা করি বা তার আচরণের সাথে আমরা সবসময় তার কৃষ্টি কালচার সভ্যতাগুলো অনুকরণ করার চেষ্টা করি তাহলে আমি খারাপ হয়ে যাব। ঠিক প্রত্যেককেই হচ্ছে তার বন্ধুর ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত এখন আমরা সমাজে বসবাস করি আমরা কখনো স্বয়ং সম্পূর্ণ নই আমরা অন্যের দেখে শিখি ছোটোকাল থেকে আমরা অন্যের দেখে দেখে শিখি আমাদের চারপাশে পরিবেশ আমার মা কী করতেছে আমার বাবা কী করতেছে আমার বন্ধুরা কি করতেছে এদের দেখে 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 আমরা শিখি যারা উচ্চ পর্যায়ে গেছে তাদেরকে দেখে দেখে শিখি যারা মহৎ কাজ করেছে তাদের পদান্ক অনুসরণ করতে বলে কিন্তু এই সানিলিয়ন যদি দেশে আসে তাহলে তার সাথে পরিচয় হলে সঙ্গদোষের কারণে বা তার আচরণগুলো আমাদের দেশে প্রভাবিত হওয়ার কারণে আমাদের তরুণ সমাজ ভয়াবহ ধ্বংসের দিকে ধাবিত হবে তরুণ সমাজ একবারে নিঃশেষ হয়ে যাবে তাই সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় হবে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে আমরা যে ইসলামিক কান্ট্রি ইসলামের যে একটি রয়েছে এবং স্ট্রং একটা ভিত্তির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি ইসলামিক নিয়ম নীতিগুলো মানতেছি ইসলামিক কঠোর অবস্থানে আছি তাহলে এই কঠোর অবস্থানগুলো ধীরে ধীরে সংকুচিত হবে এবং আমাদের যে একটা সমাজ ব্যবস্থা আমাদের যে একটা কৃষ্টি কালচার আমাদের যে নিজস্ব একটা আত্মমর্যাদাবোধ আমাদের যে একটা মান বোধ বা আমরা অন্যায় অপকর্মকে যেমন আমরা দূরীভূত করি পিতা মাতা ভাই বোন সবাইকে যে সম্মান করি <San> সেই <-Kuri> সম্মানবোধটা থাকবে না আমাদের পদমর্যাদা ধীরে ধীরে দলির সাথ হবে আমরা ইসলামিক কান্ট্রি হিসেবে নিজেকে পরিচয় দিতে লজ্জাবোধ করবো তাই এ ধরনের ব্যক্তিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না এবং এ ধরনের ব্যক্তি বাংলাদেশে আসলে আমাদের ক্ষতি হবে তাই প্রশাসন থেকে শুরু করে সরকার এবং যারা রাজনৈতিক উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ রয়েছে তাদের কাছে করজনে অনুরোধ থাকবে প্লিজ এ ধরনের ব্যক্তিকে আপনারা আর দ্বিতীয়বার অ্যালাউ করবেন না তিনি যেন আর কখনো আসতে না পারে আমাদের পরবর্তী প্রজন্ম যেন নেগেটিভভাবে প্রভাবিত না হয় বা তারা খারাপ পথে না যায় তাই এই সানিলিউন আমাদের দেশ থেকে পর্ন সাইটগুলো একেবারে উঠিয়ে দেওয়া হয়েছে তাই এটা একটা ভালো কাজ এখন ভিপিএনও যেন ইউজ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে পাশাপাশি এই ব্যক্তিগুলোকে আনতে দেওয়া যাবে না তাহলে আমাদের সমাজ খারাপ হবে দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ